একের পর এক দুর্নীতিকে কেন্দ্র করে যখন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের আগে বেশ চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার তথা তৃণমূল কংগ্রেস ঠিক সেই সময় রাজ্য বিজেপির অন্দরে আবারও ভাঙন সামনে এলো অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে আবারও একজন রাজ্য বিজেপির বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্য বিজেপি আরও একবার সংগঠনের স্তরে লোকসভা নির্বাচনের আগে প্রশ্নের মুখে তার কারণ বাঁকুড়ার কোতলপুরের বিধায়ক হরকালী প্রতিহার এবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে আর তাও আবার যোগ দিলেন আলেই তৃণমূলে সর্বে সর্বা হয়ে ওঠা অভিষেক ব্যানার্জির হাত ধরে বিষয়টা হচ্ছে আপনি যদি লোকসভা নির্বাচনের পরবর্তীকাল অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে রাজ্যের বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং তারপরের বছর একটু মাথায় রেখে বিবেচনা করে দেখেন তাহলে দেখবেন রাজ্য বিজেপির অন্দরে দফায় দফায় চলেছে ভাঙন প্রথমত শুরুটা হয়েছিল দু বিধানসভা নির্বাচনের পরেই দু বিধানসভা নির্বাচনে যে রাজ্য বিজেপি কেন্দ্রের নরেন্দ্র মোদি অমিত শাহর বিজেপিকে আসার আলো দেখিয়েছিল রাজ্যে দুশোটি বা তার বেশি আসন জয় করে পশ্চিমবঙ্গে তারা সরকার গঠন করবে সেই রাজ্য বিজেপি সাতাত্তরটি আসনেই খেলা শেষ করে দু বিধানসভা নির্বাচনের পর যখন সাতাত্তরটি আসন নিয়ে রাজ্য বিজেপি খেলা শেষ করে তারপরেই শুরু হয় অন্য একটি খেলা তা হচ্ছে সাংসদ নিশিথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার দুজনেই নিজেদের সাংসদ পদেই বহাল রাখে নিজেদের এবং বিধায়ক পদ খারিজ করেন যার ফলে সেই সময় সাতাত্তর থেকে টুপ করে কমে রাজ্য বিজেপি গিয়ে দাঁড়িয়েছিল পঁচাত্তরে কিন্তু খেলা বাকি ছিল তারপর খেলা শুরু হয় যখন মুকুল রায় এবং তার ছেলে দুজনে একসঙ্গে একদিনে তৃণমূল কংগ্রেসের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ যদিও মুকুল রায়ের যোগদান নিয়ে এখনও বিজেপি এবং তৃণমূল উভয় দলের মধ্যে রয়েছে প্রবল ধোঁয়াশা এবং শুধু তাই না বিধানসভার অন্দরেও মুকুল রায় আসলে কোন দলের পক্ষে তার কোনো সঠিক তথ্য আমাদের কাছেও নেই বিধানসভার কাছেও নেই তাই মুকুল রায়ের এই অচল অবস্থার মধ্যেও যখন রাজ্য বিজেপি কোন রকমে নিজের মুখ বাঁচিয়ে রেখেছিল তারপর ধীরে ধীরে পড়তে শুরু করে একের পর এক উইকেট এখানে একটু আপনাদের পুরনো দিকেও তলিয়ে দেখতে হবে বিশেষ করে আপনারা যদি দু লোকসভা নির্বাচনের পর রাজ্য বিজেপির আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে তাদের কর্মকাণ্ড দিকে একটু চোখ দেন তাহলে দেখবেন মূলত মামলা এবং বাতেলা এই দুয়ের মধ্যে দিয়েই রাজ্য বিজেপি গত চার বছর ধরে নিজেদের সময় কাটাচ্ছে অর্থাৎ একদিকে মামলাবাদ সুভেন্দু শুভেন্দু অধিকারী আর একদিকে বাতেলাবাজ সুকান্ত মজুমদার এই দুয়ের সংমিশ্রণে রাজ্য বিজেপি এখন খণ্ডে দুখণ্ড হয়ে ছড়িয়ে পড়েছে প্রথমত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল যখন বিজেপি প্রায় করতে সক্ষম হয় তারপর টার্গেট ছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচন কিন্তু দু হাজার উনিশে কেন্দ্রীয় বিজেপির কাছে রাজ্য বিজেপি যে তথ্য দিয়েছিল বা যে আসন সংখ্যা তারা পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে পারে না এরপরই রাজ্য বিজেপি থেকে সভাপতিত্ব হারান দিলীপ ঘোষ আর তারপর তার জায়গায় আসেন বর্তমান রাজ্য বিজেপির বাতেরাবাজ যার কথা দলের অন্দরে ছেড়ে দিন তার বাড়িতেও কেউ শোনে না সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার মার্জিত শিক্ষিত বিজেপি রাজ্য বিজেপি এই ধরনের সভাপতি প্রথমবার পেলো বলে ঢাকঢোল পিটিয়ে রাজ্য জুড়ে প্রচার শুরু করলো এবং সুকান্ত মজুমদার প্রথমে কিন্তু নিজের বেশ ভদ্রতার জামাই পড়েছিল কিন্তু উল্টো দিকে সেই ভদ্রতার বাইরে যে অভদ্রতা থাকে তার চরম আকারে নিয়ে গেল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী পিসি ভাইপো হিরক বেগম যান বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করার পাশাপাশি শুভেন্দু অধিকারী আরেকটি ভূমিকায় রাজ্য বিজেপিতে অবতীর্ণ হলেন তিনি হলেন মামলা অর্থাৎ বিভিন্ন দুর্নীতি মামলাকে কেন্দ্র করে যখন রাজ্যে তৃণমূল কংগ্রেস জর্জরিত হয় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কখনো শুভেন্দু অধিকারীকে দেখা যেতে লাগলো কলকাতা হাইকোর্টের অন্দরে আবার কখনো শুভেন্দু অধিকারীকে দেখা যেতে লাগলো সুপ্রিম কোর্টে আবার কখনও অমিত ঘরে আবার কখনো নরেন্দ্র মোদীর অফিসে এই হয়ে রইল শুভেন্দু অধিকারীর করচরণ এবং তার মধ্যেই এসে গেল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে আপনারা শুভেন্দু অধিকারীর ভূমিকাটা এবার একটু দেখুন শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা ক্ষেত্রে আসন ধরে রাখার জন্য বা বিজেপির পঞ্চায়েতের আসন ধরে রাখার জন্য এতটাই নির্বাচনী প্রচারে নিজের কেন্দ্রের মধ্যেই আবদ্ধ হয়ে রইলেন যে সারা রাজ্য জুড়ে যখন এত বড় পঞ্চায়েত নির্বাচন ঘটল এবং যে পঞ্চায়েত নির্বাচনে এত মানুষের প্রাণ গেল সেই সময় পঞ্চায়েতের বিভিন্ন জেলায় জেলায় থাকা বিভিন্ন পঞ্চায়েতে যেখানে রাজ্য বিজেপির সংগঠন মজবুত করার কথা যেখানে আসলে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের যাবার কথা তাদেরকে দেখাই গেল না উল্টে সুকান্ত মজুমদারের কথার জেরে পরবর্তীকালে উল্টো ছবি রাজ্য বিজেপি ফল পেল আর সেই ফল এখন হাতে নাতে গত তিন বছরে সাতজন বিধায়ক দলের সঙ্গ অর্থাৎ রাজ্য বিজেপির সঙ্গ ত্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে একবার আসুন দেখেনি গত তিন বছরে রাজ্যে কোন কোন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে মুকুল রায়কে দিয়ে যে কাজের শুরু করেছিলেন অভিষেক ব্যানার্জি সেই কাজ তারপর ধীরে ধীরে গতি পেতে থাকে রাজ্য বিজেপি ত্যাগ করে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল হল এই বিজেপি ছেড়ে অর্থাৎ বিজেপির বিধায়ক হিসাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া শেষ ব্যক্তি কিন্তু তারপর যেভাবে বৃহস্পতিবার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বিজেপি ছেড়েই তৃণমূল কংগ্রেসে যোগ দিল তাতে করে বলতেই হয় লোকসভা নির্বাচনের আগে আরও একবার আরও বড়সড় চাপের মুখে বলল রাজ্য বিজেপি এর একটা বড় প্রভাব কিন্তু আগামী দিনের লোকসভা নির্বাচনে দেখা যেতে চলেছে কতলপুরের বিধায়ক হরকালী প্রতিহার কিন্তু রাতারাতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন না পুজোর আগে এই হরকালী প্রতিহারের অর্থাৎ কৌতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার একটা হাওয়া উঠেছিল সে সময় প্রতিহার নিজে বলেছিলেন তিনি দলের মধ্যেই অর্থাৎ বিজেপিতেই থাকছেন তার বিরুদ্ধে বা তার নামে বাজে কুৎসা বা বাজে রটনা চলছে কিন্তু পুজোর পরেই তিনি নিজেই সেই কুৎসা সেই রটনা বাস্তবে পরিণত করলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বাঁকুড়ায় এই যে পালাবদলটা হলো এই পালাবদল কিন্তু রাতারাতি হলো না আপনি যদি গত তিন মাসে বাঁকুড়ায় রাজ্য বিজেপির কর্মী সংগঠক বা কর্মী নেতাদের মধ্যে তৈরি হওয়া অন্তর্দ্বন্দ্বের খবরের দিকে একটু নজর দিয়ে থাকেন তাহলে দেখবেন বাঁকুড়ার কতুলপুরে এই ঘটনাই ঘটতে চলেছে বলে তিন মাস আগে থেকেই একটা অনুমান করা হয়েছিল আপনি যদি খেয়াল করেন কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে এই বাঁকুড়াতেই বিজেপির দলের পার্টি অফিসের মধ্যে তালাবন্ধ করে আটকে ঘন্টা আটকে ছিলেন সুভাষ সরকারের বিরুদ্ধে বাঁকুড়ার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে তিনি তার কাছে লোকদের জেলা বিজেপির বিভিন্ন দায়িত্বপূর্ণ পদগুলি দিয়ে দিচ্ছেন আর তার ফলেই এই বঞ্চনাকে সামনে রেখেই রাজ্য বিজেপির বিরুদ্ধে বাঁকুড়া জেলা বিজেপি সরব হয় এবং মুহুর মুহুর চলতে থেকে বিক্ষোভ বন্ধ করে রাখা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আবার কখনো সুকান্ত মজুমদারের কুশপুতুল দেওয়া করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুকান্ত মজুমদার বলেছিলেন দলের বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে দল কঠোর পদক্ষেপ নেবে এই পরিমণ্ডলের মধ্যেই চলে এসছিলেন সেই সময় দিলীপ ঘোষ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম সরাসরি না করলেও তিনি বলেছিলেন যে দলের যারা কর্মী সমর্থকেরা আছেন তাদেরকে শাস্তি না দিয়ে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান দরকার কারণ দিলীপ ঘোষ দেখতে হবে এক সময় রাজ্য বিজেপির যে সংগঠন তা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই গড়ে উঠেছিল শুভেন্দু অধিকারী তখনও কিন্তু তৃণমূলে ছিল পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ইডি সিবিআইয়ের ভয়ে বিশেষ করে নারদা ঘুষকাণ্ডে তার বিরুদ্ধে যাতে সিবিআই কোনোরকমভাবেই তদন্ত না এগিয়ে নিয়ে যেতে পারে সেই ভয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে রাতারাতি পালায় বিজেপির ঘরে শুভেন্দু অধিকারী আর তখন থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু দলের ভেতরে নিজের প্রতিপত্তির সৃষ্টি করার বা তৈরি করার চেষ্টা করেন আর তার সেই পর্যায় ধরেই দিলীপ ঘোষ ক্রমশ হতে থাকে এখন রাজ্য বিজেপি যে পর্যায়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ কতুলপুরে যেভাবে কাত হলো বিজেপি আর গত তিন বছর ধরে যেভাবে সাত বিধায়ককে হারিয়ে বর্তমানে আটষট্টিটি বিধায়ক নিয়ে রাজ্যের বিধানসভা আলোকিত করে রয়েছে রাজ্য বিজেপি আগামী দিনে যদি সেই সংখ্যা বিধানসভা অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে ধরে রাখতে হয় তাহলে লোকসভা নির্বাচনের আগে এখনই রাজ্য বিজেপির উচিত রাজ্যের বিভিন্ন রাজ্য জেলায় জেলায় তাদের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনায় বসা এবং দলের অন্তর্দ্বন্দ্ব এবং কলহ থেকে দলকে অন্ততপক্ষে লোকসভা নির্বাচনের আগে একটু বার করে আনা কিন্তু রাজ্য বিজেপির বর্তমান দুই মুখ শুভেন্দু অধিকারী মামলাবাজ আর বাতায়বাজ সুকান্ত মজুমদার এই দুজন একজন মামলা নিয়ে আরেকজন বাতেলা নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে আছেন তাতে করে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির কপালে আরও আরও বড় দুঃখ আসতে চলেছে বলেই রাজনৈতিক সমীক্ষকদের মত আর শুধু এই মত রাজনৈতিক সমীক্ষকদের না এমনটা মনে করছি আমরা আশীর্বাদ দ্য ট্রুথের টিমও তাহলে আজকেই বাতেলা সুকান্ত মজুমদার আর মামলাবাদ শুভেন্দু অধিকারীর গল্প শুনলেন আর কিভাবে কতুলপুরে কাত হয়ে গেল বিজেপি সেই খবরও আপনাদের দিলাম তাহলে এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন পাশে থাকা লাইক বাটনটিতে ক্লিক করুন উল্টো দিকে থাকা বেল তো ক্লিক করে দিন আর আগামী দিনে আশীর্বাদ দ্য ট্রুথের আরও এই ধরনের প্রতিবেদন দেখতে সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বান নমস্কার